গতকাল ছিল চতুর্থী, আর এখন পাড়ার প্যান্ডেল বলো আর বড় বড় ভাড়ারি ক্লাবগুলোতে সবটাতেই পুজো কিন্তু আগে থেকেই শুরু হয়ে যায়। তাই আমরাও নতুন জামা কাপড় পরে চতুর্থী দিনেই বেরিয়ে পড়েছি, সর্বপ্রথম আমাদের বাচ্চাগুলোকে নিয়ে একটু আশেপাশে ঘুরে দেখতে। চলে গেলাম সবার ফার্স্টে আমাদের যে পাড়াতে আমরা থাকি সেই পাড়ার প্যান্ডেলে, ওখানে প্রতিমা চলে এসেছে। বেশ সুন্দর, মিষ্টি দেখতে, ছোট্টখাট্ট একটা প্রতিমা, বেশ সাবেকি একটা লুক আছে এই প্রতিমাতে। তো ওখানে রিও নিজের মনের কথা বলতে গিয়েছে, আর আমাদের বাড়ির পুজো এখনও শুরু হতে দেরি আছে, সেটা ষষ্ঠী থেকেই শুরু হয়। ছোটোবেলা থেকে শুরু করে বিয়ের আগে পর্যন্ত অষ্টমী বা সপ্তমীতেই আমরা ঠাকুর দেখে নিতাম, কেন কেন নবমীর দিন বেশ ভিড় হতো। তো সেই ভিড় এড়ানোর জন্যই সপ্তমী অথবা অষ্টমীতেই আমরা ঠাকুর দেখতাম। কিন্তু বহুকাল হলো বাবার বাড়ি যাওয়া হয় না, যবে থেকে আমার বিয়ে হয়েছে, কারণ আমার শ্বশুরবাড়িতেই পুজো হয় আর পুজোর সময়টাতে বেশ কাজের চাপ থাকে। তো এই যে এই প্যান্ডেলটা কিন্তু সহজ পাঠ থিমের উপর করেছে, এটা দেখে একদম আমাদের ছোটোবেলাকার যে বাংলা বইটা ছিল ছোটো বাংলা, সেই ছোটো বাংলা বইয়ের কথা মনে পড়ছে। একদম এরকমই ছিল, ওই জিনিসগুলোকে এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। এদিকে সাত সাতটা বছর বাপের বাড়ি যেতে পারি না বলে ভীষণ মন খারাপ, কারণ বিয়ের আগে কুড়িটা বছর ওখানেই তো কাটিয়েছি। তো সেই স্মৃতিগুলো একটু একটু হলেও মনের মধ্যে এখনও রয়ে গিয়েছে। জানি না এখন ওখানে কেমন পুজো হচ্ছে বা সবাই কীরকম আনন্দ করছে, তাও ইন্টারনেটের দৌলতে এখন ঘরে বসে সেখানকার ছবি আমরা দেখতে পাই, তো সেই জন্য মনে অতটাও কষ্ট হয় না। ষষ্ঠী থেকে আমাদের বাড়ির পুজো শুরু বলে আমরা মোটামুটি পঞ্চমের দিনই ঠাকুরটা দেখা কমপ্লিট করে নিই, কারণ এরপরে মালদায় টোটো চলাচল বন্ধ করে দেয় আর অতটা দূর দূরে ঠাকুর হেঁটে দেখাটা ভীষণ কষ্টের। এবছর আমাদের বাচ্চাগুলো একটু বড় হয়েছে আর ওদের মধ্যে দুর্গাপুজো নিয়ে ভীষণ উৎসাহ, কোনটা দুর্গা ঠাকুর, কোনটা মহিষাসুর, কোনটা গণেশ ঠাকুর, এ নিয়ে ওদের উৎসাহের শেষ নেই। তাই চতুর্থীতেই আমরা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, এটা ঘোড়া পিড়ে। তো ওখানে দেখো আমাদের ছোটোবেলাকার একটা দৃশ্যকে তুলে ধরানো হয়েছে, যেখানে সবাই একসাথে বসে টিভি দেখছে আর টিভির কানেকশন চলে গিয়েছে, তো একজন এসে ঠিক করছে আর ভেতরটা এখনও ইনকমপ্লিট আছে। তো এখানটাতে অনেক ধরনের রেডিও কিন্তু এনে একটা বড় রেডিও বানিয়েছিল। এর পরের ক্লাবটাতে বাইরের কনস্ট্রাকশন এখনও ইনকমপ্লিট আছে, কিন্তু ভেতরে ওনাদের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এই প্রতিমা বেশ সাবেকি, আর উপরে এই যে কড়ির কাজ, এটা দেখতে বেশ ভালো লাগছে। একদম পুরোনো দিনের সাবেকি আনার মধ্যে দিয়ে নতুনত্বকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রিও আবার ঘুরে ঘুরে দেখছে প্যান্ডেলের গায়ে কেমন ডিজাইন করা রয়েছে। এর মধ্যে এতক্ষণ আমরা প্রতিমাটাকে ভালো করে না দেখলেও এইটুকুন পর যখন ভালো করে লক্ষ্য করলাম, তখন দেখলাম যে এখানে প্রতিমার গায়ে পরানোর শাড়িগুলো মাটি দিয়ে তৈরি, কিন্তু অপূর্ব নিখুঁত তার কাজ। চতুর্থী দিন বেরিয়ে আমরা এই আশেপাশের প্রতিমাগুলোই দেখেছি, পঞ্চমী দিন ইচ্ছা আছে একটু দূরেরগুলো দেখে আসার।